নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইট দু জায়গাতেই পেয়ে যাবেন যাদের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালিসিস লার্নিং বা সফল এটি চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী ইউনাইটেড নেশন্সে স্মল বিজনেস অ্যাওয়ার্ড পেল কতগুলো ভারতীয় কোম্পানি তিনটি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যানশিপের দায়িত্ব গ্রহণ করছে কোন দেশ এটি করল ভারত সম্প্রতি কোন রাজ্য ওয়ান নেশন ওয়ান রিসার স্কিমে যোগদান করেছে এটি করেছে উড়িষ্যা দু হাজার ডিফেন্স এক্সপো কোন শহরে অনুষ্ঠিত হবে এটি হবে গান্ধীনগরে ভারতীয় নৌসেনার ভাইস চিফ কে হলেন এটি হয়েছেন এস এন ঘোরমাটে ন্যারকোটিক কন্ট্রোল ব্যুরোর প্রধান কে নিযুক্ত হলেন এটি হয়েছেন এস এন প্রধান দু হাজার একুশ সালে রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরস্কার কে জিতলেন এটি জিতেছেন সাইরাস পুনাওয়ালা। আইসনার পুরস্কার এবছর কে পেয়েছেন এটি রাধন রাধাকৃষ্ণন এবং কার্লিস্ট পিয়ারসন এনারা দুজনাই পেয়েছেন

ভারতের কন্ট্রোলার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কে নিযুক্ত হয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে দীপক দাস কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস যাকে সি জি আগস্ট থেকে এই পদে নিযুক্ত হলেন এবং ইনি দেশের পঁচিশতম সিজিএ ইনি উনিশশো ছিয়াশি সালের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিসেস অফিসার এই যে চিত্রটি দেখছেন এটি দীপক দাসের চিত্র সিজিএ ছাড়া আরেকটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের পোস্ট যেটি সেটি হলো ক্যাগ যাকে বলা হয়ে থাকে ক্রমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে যার প্রধান হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু এছাড়া এখানে আরেকটি গুলিয়ে যায় ক্যাগের সঙ্গে সেটা হচ্ছে এজি ক্যাগ হচ্ছে সি এজি আর আরেকটি আছে শুধু এজি এজিটা অন্যরকম পোস্ট যদিও এটিও কেন্দ্রীয় সরকারের ইনারা হচ্ছেন চকমোস্ট লয়ার বলতে পারেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ওই সারা ভারতের যত কোর্ট আছে সেখানে যারা অ্যাপিল করেন তাদেরকে এজি বলা হয় বা অ্যাটর্নি জেনারেল এজির পুরো কথা এবং বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল যিনি তিনি হচ্ছেন কে কে ভেনুগোপাল এখানে বাকি অপশনগুলোর মধ্যে সুশীল চন্দ্র মোদি ইনি বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার এবং আর কে এস ভাদুরিয়া বা রাকেশ কুমার ভাদুরিয়া যিনি তিনি বর্তমানে বিমান বাহিনীর প্রধান পরের প্রশ্ন মায়ানমারের নতুন কার্যবাহী সরকারের প্রধানমন্ত্রী কে হলেন এর সঠিক উত্তর হচ্ছে মিনাং হেলিয়াং আমরা জানি যে প্রায় ছ মাস আগেই মায়ানমারে যে গণতন্ত্রের সরকার ছিল সেটিকে উৎখাত করে সেখানের যে সেনা তারা ক্ষমতা দখল করেছে তারা এমন অভিযোগ লাগায় যে সেখানকার যে সরকার ক্ষমতায় এসেছিলো গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে নাকি রিগিং বা চিটিং হয়েছে এবং এই অভিযোগে তারা এই ক্ষমতা নিজেদের হাতে নিয়ে আসে এটি যদিও ভিত্তিহীন অভিযোগ অ্যাকচুয়ালি তারা দেখছিল তাদের হাত থেকে পাওয়ার আস্তে আস্তে সরে যাচ্ছে তার জন্য একটা মিথ্যা অভিযোগের মারফত তারা ক্ষমতা দখল করে না তো এই যে হেলিয়া ইনি এখানকার যে সেনা মায়ানমারের যে সেনা তাদের প্রধান সেনা প্রায় ছ মাস ক্ষমতা দখল করেছে তার ছ মাস পর তিনি প্রধানমন্ত্রী হলেন এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার সাল পর্যন্ত তিনি নির্বাচন করে দিলেন অ্যাকচুয়ালি হচ্ছে আগে কিন্তু এই যে মায়ানমারে সেখানে কিন্তু আগে গণতান্ত্রিক সরকার ছিল না সেখানে আগেই এই সেনা ছিল তারপর দীর্ঘ বিক্ষোভ আন্দোলনের পর এখানে গণতান্ত্রিক সরকার আসে কিন্তু খুব সামান্য দিনেই সেই গণতান্ত্রিক সরকার আবার পড়ে যায় আবার সেনারা ক্ষমতা নিয়ে নেয় এখানে যে বাকি অপশনগুলো সেগুলোর মধ্যে আবদুল্লাহ খুব খবরে রয়েছে কারণ তিনি জেনারেল অ্যাসেম্বলি যেটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইনি হচ্ছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী নাজিব মিকাতি ইনি সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী হয়েছেন এবং শের বাহাদুর দেওবা ইনি সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এছাড়া মায়ানমার সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে এই পুনরায় সেনা অভ্যুত্থান ঘটলে যেটা নিয়ে আলোচনা করা হলো এছাড়া সেনা সরকারের যে ফেসবুক পেজ সেটি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে কারণ মায়ানমারের সেনা সরকার যারা তারা নিজেরাই হিংসায় ইন্ধন দিচ্ছিল তাই এছাড়া এই মায়ানমারের যে সেনা সরকার তাদের বিরোধী পক্ষ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরির কথা ঘোষণা করেছে এবং এর প্রধান হবে প্রেসিডেন্ট ইউ মিন্ট এবং আং সান সু কি হবে এখানকার স্টেট কনসালটেন্ট এদের যে সরকার এরাই হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল তারপর সেনারা তাদেরকে আর কি তাদের শক্তির মারফতে এক প্রকার ভালো উৎখাত করে দিল এছাড়া যে টুপতে নামে যে সম্প্রতি যে ঘূর্ণিঝড়টি যেটি ভারতের পশ্চিম উপকূলে আসতে পড়েছিল তার নাম রেখেছিল কিন্তু এই মায়ানমার এবং স্বাস্থ্য মায়ানমারের সঙ্গে স্বাক্ষর করেছে সম্প্রতি ভারত মায়ানমারের রাজধানী নেফিউডিও দু হাজার সাল পর্যন্ত রেঙ্গুল ছিল তারপর নেফিউডিও হয় কারেন্সি মায়ানমারের কাঠ এছাড়া এই যে উনিশশো অষ্টআশি থেকে দু এখানে মিলিটারি রুল ছিল তারপরে এখানে আবার এসছিল গণতান্ত্রিক সরকার তারপর আবার সম্প্রতি মিলিটারি রুল চলে এলো প্রেসিডেন্ট মিনি প্রাইম মিনিস্টার হেলিয়াং চিফ অফ আর্মিও মিনাং হেলিয়া এখানকার যে পার্লামেন্ট তার নাম হচ্ছে পিয়া দাউস লুট্টো এবং এখানকার যে দীর্ঘতম নদী সেটা হচ্ছে ইরাবতী উচ্চতম শৃঙ্গ হচ্ছে হাকাবোরাজি এবং জাতীয় খেলা হচ্ছে কেনবল পরের প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইসুরু উদানা ইনি কোন দেশের খেলা এর সঠিক উত্তর শ্রীলঙ্কার ইনি শ্রীলঙ্কার একজন বাহাতি বোলার যদিও ইনি এখনো ডোমেস্টিক ক্রিকেট খেলবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ইনি অবসর নিলেন এখান থেকে গুরুত্বপূর্ণ এইটুকুই ইস্যুর কোন দেশের খেলোয়াড় এছাড়া শ্রীলঙ্কার সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে সতেরোতম এটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে চুক্তি হয়েছে ম্যাচ ফিক্সিং এর জন্য শ্রীলঙ্কার ক্রিকেটার নন জয় শাহ নির্বাসিত হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার পেরেরা ইনি ক্রিকেট থেকে অবসর নিলেন এশিয়া কাপ ক্রিকেট অনেক জন্য স্থগিত হয়ে গেছে এটি শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সৌরশক্তি নিয়ে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর হয়েছে সনাত জয়সন্ধ্রা এনাকেও সাত বছরের জন্য ব্যান করা হলো গড়াপেটার অভিযোগে ইনিও শ্রীলঙ্কার ক্রিকেটে এবং বিশ্বের বৃহত্তম নিলাপাতর যেটাকে সাফায়ার ক্লাস্টার চার বলা হচ্ছে এটি শ্রীলঙ্কাতে পাওয়া গেছে যার ওজন পাঁচশো দশ কেজি এবং দাম প্রায় একশো মিলিয়ন ডলারের কাছাকাছি এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুরে করতে কারেন্সি রুপি প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষ প্রেসিডেন্ট গোটাবায় রাজাপক্ষ সব থেকে বড়ো নদী যেটি সেটি হচ্ছে মাওয়ালীগঙ্গে উচ্চতম শৃঙ্গ হচ্ছে তালাগালা এবং জাতীয় খেলা ভলিবল পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে অলিম্পিকে হ্যাটট্রিক করলেন কোন খেলোয়াড় এর সঠিক উত্তর হচ্ছে বন্দনা কাটারিয়া গুরুত্বপূর্ণ ইনি কোন খেলার সঙ্গে যুক্ত এই হিসাবেই প্রশ্নটা বেশি আসতে পারে পরীক্ষায় ইনি একটি ইতিহাস রচনা করলেন কারণ এর আগে কোনো ভারতীয় মহিলা হকি খেলোয়াড় অলিম্পিকে হ্যাটট্রিক করেন করেনি এর সঙ্গে সঙ্গে ভালোরটিও যে মহিলা হকি দল তারা এবছর অলিম্পিকের সেমিফাইনালে উঠেছিল যেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা কারণ এর আগে কোনোদিন ভারতীয় মহিলা হকি দল গ্রুপ লিগি টপকাতে পারেনি সেখানে এবছর একদম সেমিফাইনালের দিকে ছিল এবং গতকালই তারা সেমিফাইনালে হেরে গেছে আগামীকাল তাদের ব্রোঞ্জ মেডেলের ম্যাচ আছে দেখা যাক ব্রোঞ্জ পায় কিনা এবং এই যে বন্দনা কাটারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব সম্পন্ন করলেন এবং এখানে যে বাকি অপশনগুলো রয়েছে তার মধ্যে রানি রামপাল ইনি এই ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোভলিনা বড়োগইন ইনি অসমের একজন বক্সার যিনি এবছর ভারতকে তৃতীয় পদক দিয়েছেন অলিম্পিকে ইনি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন এবং এটি গতকালই লাভ করলেন কিন্তু ইনি অর্থাৎ উনি আগেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছিলেন সেমিফাইনালে উনি হেরে গেলেন তাই পদকের যে রং ওটা বেটার হলো না আর কি এবং মীরাবাই চান ইনি একজন ভারত এবং ইনি এবছর টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ভারত্তোলনের রূপও পেয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন যার প্রেসিডেন্ট ডক্টর নারিন্দা ধ্রুব বাটরা হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুসেনে এবং উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে তৈরি হয়েছিল হকি ইন্ডিয়া অ্যাকচুয়ালি হকি ইন্ডিয়া আগে যেটি ছিল ইন্ডিয়ান হকি ফেডারেশন দু সালে এটিকে রিপ্লেস করে হকি ইন্ডিয়া আসে দু সালে প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার নতুন দিল্লিতে প্রেসিডেন্ট হচ্ছে জ্ঞানেন্দ্র নিঙ্গোবা পরের প্রশ্ন অলিম্পিকে ভারতের চতুর্থ পদক সুনিশ্চিত করলেন রবি কুমার দাহিয়া ইনি কোন খেলার সঙ্গে যুক্ত এর সঠিক উত্তর হচ্ছে কুস্তি ইনি গতকালই ফাইনালে উঠেছেন এবং আজকে এনার ফাইনাল যদি ফাইনালে ইনি যেতেন তাহলে সোনা পাবেন নাহলে অন্তত রূপও উনি পাচ্ছেন পুরুষ ফ্রিস চাইলের সাতান্ন কেজি বিভাগেই ইনি ফাইনালে উঠলেন এখানে কিন্তু যেহেতু ইনি অলিম্পিকের মতো জায়গায় রূপর পদক অন্তত পাচ্ছেন সোনাও পেতে পারেন তো এনার যে ডিপার্টমেন্ট সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে স্টাইল ডিপার্টমেন্ট কুস্তি দু রকম হয় একটি হচ্ছে ফ্রি চাইল এবং অপরটি হচ্ছে গ্রীকোরোমান এটা ফ্রিজ স্টাইল এবং এর বাইরে গ্রীকোরোমানও আরেকটি ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে তো এই দুটো কুস্তির ক্ষেত্রে মনে রাখবে এবছর ভারতের কিন্তু কুস্তিতে পারফরমেন্স যথেষ্ট ভালো এবং ভারতের কুস্তি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে তার জন্য কুস্তি সংক্রান্ত কামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে ইনি তিনি সেমিফাইনালে কাজাকস্তানের এন সানায়ফকে হারিয়ে ফাইনালে উঠেছেন এবং ফাইনালে এনার প্রতিদ্বন্দ্বী রাশিয়ান অলিম্পিক কমিটির খেলোয়াড় জেড উকুয়ার এবং এখানে একটা প্রশ্ন আরেকটি হয় যেটি সেটি হচ্ছে কেন রাশিয়ান অলিম্পিক কমিটি নাম নেওয়া হলো কেন নেওয়া হলো না রাশিয়ার প্রতিদ্বন্দ্বী তার কারণ এবছর কিন্তু রাশিয়াকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ব্যান করে দিয়েছিল অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য তার কারণ হচ্ছে এদের বিভিন্ন রকম দুর্নীতি মূলত ডোপ না রাশিয়ার প্রচুর খেলোয়াড় ডোপ নিতেন অ্যাকচুয়ালি তাদেরকে অফিসিয়ালি ডোপ করানো হতো এটা একটা ট্রেনিংই দেওয়া হতো ডোপ নেওয়ানো তো সেটা জন্যই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রাশিয়াকে ব্যান করে দিয়েছে কিন্তু তার ফলে যে সমস্ত অ্যাথলিট যারা সৎ উপায়ে প্রিপারেশান নিয়েছে তাদের ওপর যাতে অবিচার না হয় তার জন্য তাদেরকে রাশিয়ান অলিম্পিক কমিটি এই নামে তাদেরকে এখানে আর কি পার্টিসিপেট করতে হয় এর ফলে তারা জিতলেও তাদের রাশিয়ার ফ্ল্যাগ উঠবে না বা তারা রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজবে না এবছর কিন্তু রাশিয়ান অলিম্পিক কমিটির হয়ে তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া যার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে বিজুভূষণ শরণ সিং এবং এটির হেডকোয়ার্টার হচ্ছে ভারতের নতুন দিল্লিতে এবং ওয়ার্ল্ড এমেচার রেসলিং ফেডারেশন যেটা তার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসেনে অবস্থিত আর এছাড়া আর দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে পরীক্ষার সাপেক্ষে আসতে পারে একটা হচ্ছে মহিলা যে হকি দল তাদের কোচ তাদের কোচের নাম হচ্ছে সিজর্ড মারিনজে এবং পুরুষ হকি দলের কোচের নাম হচ্ছে গ্রাহাম রিড এটি কিন্তু পরীক্ষা বিভিন্ন পরীক্ষা এসে থাকে যে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলের কোচকে এবং ভারতীয় মহিলা হকি দলের যে ক্যাপ্টেন সেটা তো রানী রামপাল আগেই আলোচনা করা হল এবং ভারতীয় যে পুরুষ হকি দলের ক্যাপ্টেন তিনি কিন্তু মনপ্রীত সিং এবং এবছর অলিম্পিকের যে উদ্বোধনী দিনে ভারতের যে পতাকা নিয়ে বহন করেছিলেন তাদের একজন কিন্তু মনপ্রীত সিং এবং অপরজন হচ্ছেন মেরি কম এবং এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় পুরুষ হকি দলও এবার সেমিফাইনালে উঠেছিল তো দি ভারতীয় পুরুষ হকি দল আটটা অলিম্পিকে সোনার পদক রয়েছে যার মধ্যে শেষ সোনার পদক পেয়েছিল উনিশশো আশি সালে তার আগে পেয়েছিল উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টিটা বেশি ইম্পর্টেন্ট কারণ উনিশশো আশির যে মস্কো অলিম্পিকে সোনা পেয়েছিল ভারত সে বছর ম্যাক্সিমাম দেশ পার্টিসিপেট করেনি সেই সময় ঠান্ডা যুদ্ধের কারণে যারা আমেরিকার সাপোর্টার তারা অনেকেই পার্টিসিপেট করেছিল না এবং উনিশশো বাহাত্তর সালে ভারত শেষবার অলিম্পিকের সেমিফাইনালে উঠেছিল সে বছর শেষ অব্দি ব্রোঞ্জ পেয়েছিল তারপর আবার এই যে হাজার অলিম্পিক যেটা দু হচ্ছে সেখানে তারা সেমিফাইনালে উঠেছে উনিশশো আশিতে সোনা পেলেও সে বছর সেমিফাইনাল হয়নি গ্রুপ লিগ পরই একেবারে ফাইনাল হয়েছিল পরের প্রশ্ন হাঙ্গেরিয়ান গ্রাপী জিতলো কোন রেসিং ড্রাইভার এর সঠিক উত্তর হচ্ছে এই যে হাঙ্গেরিয়ান গ্রাফি এটি বছরের এগারোতম গ্রাফি মোট তেইশটা গ্রাফি হয়ে থাকে তার মধ্যে হাঙ্গেরিয়ান এগারোতম যদিও এবছর এটি দশম হিসাবেই হচ্ছে কারণ একটি গ্রাফি যেটিকে কানাডান গ্রাফি সেটি এবছর অনুষ্ঠিত হয়নি এবং তেইশটা গ্রাফির যে টোটাল পয়েন্টের ওপর বিচার করে কে বিজেতা সেটি নির্বাচন করা হয় এখন অব্দি এতে টোটালে প্রথম স্থানে রয়েছে ম্যাক্স ভার্টেসফান এই যে এসে এসতেবান ইনি ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার এবং অ্যালকাইন গাড়ির কোম্পানি এর হয়ে ইনি প্রতিদ্বন্দ্বিতা করেন পরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই রুপি চালু করলেন এটি কে ডেভেলপ করেছে এর সঠিক উত্তর হচ্ছে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে আগে বুঝতে হবে আমাদেরকে ইরুপি জিনিসটা কি যদিও ইরুপি জিনিসটা কি এটা পরীক্ষার সাপেক্ষে তো গুরুত্বপূর্ণ না যদি না ডেসক্রিপটিভ কোনো পরীক্ষা এসে থাকে অবজেক্টিভে ই রুপি কি সেটা জিজ্ঞেস করবে না কে উদ্বোধন করেছে কে ডেভেলপ করেছে এই সাপেক্ষে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের একবার জেনে নেওয়া ভালো যে ই রুপি জিনিসটা কি অ্যাকচুয়ালি ইউরোপি প্রথম কথা হচ্ছে ইউরোপি কিন্তু ডিজিটাল কারেন্সি নয় এটা হচ্ছে আমরা জানি কিছুদিন আগেই আমরা আলোচনা করেছিলাম যে আরবিআই ডিজিটাল কারেন্সি আনার প্ল্যান করছে এবং এই যে ইউরোপি সেটি এই ডিজিটাল কারেন্সির দিকে যাওয়ার এক ধাপ ডিজিটাল কারেন্সি কি এই নিয়ে তো আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি এবং জানি আমরা এখানে বুঝবো শুধু ইউরোপি জিনিসটা কি তো ইউরোপিকে আপনারা এক ধরনের ভাউচার বলতে পারেন যেমন আমরা ভাউচারের সাথে খুব পরিচিত আজকের দিনে এসে যে বিভিন্ন কম্পিটিশন হয় সেখানে দেখবেন যে জিতলে তাদেরকে এত হাজার টাকার ভাউচার দেওয়া হলো হয়তো বিগ বাজারের ভাউচার মিন্ট্রার ভাউচার অ্যামাজনের ভাউচার বা এখন তো অ্যামাজন ট্যামাজন বা ফ্লিপকার্ট তারাও এমনি ভাউচার পাওয়া যায় লোককে গিফট করার জন্য তো সেখানে কী হয় ধরুন আমি এক হাজার টাকার কাউকে একটা ভাউচার দিচ্ছি তাহলে কি হচ্ছে তাহলে আমি যদি এক হাজার টাকার বিগ বাজারের ভাউচার দিই আমরা তাহলে আমরা বিগ বাজারে গিয়ে এক হাজার টাকায় কিছু শপিং করে নিতে পারবো সেখানে আমাদের আলাদা টাকা লাগবে না ওই ভাউচারটা দিলেই আমরা সেই শপিংটা করতে পারবো তো ইউরোপীয় সেরকমই এক ধরনের ভাউচার ধরুন কোন কোম্পানি একটা ইউরোপি জেনারেট করলো কোনো একটা স্থানের জন্য যে তার এমপ্লয়িদের টাচ বেঙ্গল হোটেলে ফ্রিতে খাবার খাওয়াবে এবং তার জন্য তাদেরকে একটা টাকা ইউরোপি জেনারেট করলো তাহলে তাদের কাছে কোনো টাকা না গিয়ে যে এমপ্লয়ীদেরকে আর গিফটটা দেওয়া হবে তাহলে তাদেরকে কোনো টাকা না গিয়ে একখানা কোড চলে যাবে সেটা কোডও যেতে পারে সেটা নাম্বারের আকারে সে কোডটা যেতে পারে মেসেজে বা কিউ কোড হিসাবে যেতে পারে তাহলে তারা গিয়ে সেই কোডটা যদি তাজবেঙ্গল হোটেলে দেখায় তাহলেই তাজবেঙ্গলের কাছে সেই ইনফরমেশনটা চলে আসবে যে আচ্ছা তাহলে এই কোম্পানি এদেরকে এই ডিনোট করেছে তা কোম্পানির জন্য আলাদা করে পে করে দেবে আর এমপ্লয়ীদের পে করতে হবে না এমপ্লয়ীদের ওই অত টাকা পর্যন্ত ওরা যা খেতে চায় সেটা খানো এইটাই হচ্ছে ইউরোপির ব্যাপার অর্থাৎ এক প্রকার ভাউচার এবার এই ভাউচারের সুবিধা কি কেন এই ভাউচার ইস্যু করা হচ্ছে এর অনেক কটি কারণ রয়েছে এটি মূলত ইস্যু করবে কিন্তু সরকার যে প্রথম কথা এটা যে কেউ ইস্যু করতে পারবে কিন্তু মানে একজন আরেকজনের উদ্দেশ্যে ইস্যু করতে পারবেন ধরুন আপনি কাউকে ডিরেক্ট টাকা না দিয়ে আপনি তার বদলে তাকে ভাউচার দিয়ে দিলেন যে এইটা কেনার জন্য এবং আপনি সে সেই টাকা সেই জিনিসটা কিনে নিল কিন্তু তাকেও টাকা দিতে হলো না আপনি টাকাটা তার বদলে সেই ভাউচার যখন ইস্যু করছেন তখনই পে করে দিচ্ছেন এটা এবং এটা সরকারি সব থেকে বেশি ইস্যু করবে তার কারণ কি ধরুন আজকের দিনে স্কলারশিপ এখন কি হয় যে স্কলারশিপের যে অ্যামাউন্টটা সেটা কারোর অ্যাকাউন্টে ডিরেক্ট পৌঁছে যায় যে পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক বা পঞ্চাশ হাজার টাকা স্কলারশিপ সেটা সরকার সেই সমস্ত স্টুডেন্টদেরকে দিচ্ছে তো এবার হয় কি অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা সেই স্কলারশিপের সদুপয়োগ করে না স্কলারশিপ দেওয়া হয় কি শিক্ষার কারণে বা তারা যদি অন্য কিছু শেখে শিক্ষা মানে শুধু পড়াশোনাগত না সেটা খেলাধুলার জন্য হতে পারে বা আদার্স ট্রেনিং সেই সব অনেকেই হয় কি সেই টাকাটা সেই ক্ষেত্রে কাজে না লাগে তারা অন্য বিভিন্ন রকম কাজে ব্যবহার করে যেমন আমরা হয়তো অনেকেই চোখের সামনে দেখি যে বিভিন্ন যে স্কলারশিপের টাকা পায় তাতে কেউ মোবাইল কিনে নিচ্ছে কেউ ল্যাপটপ কিনে নিচ্ছে কিন্তু কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না তো এইটা এরকম জিনিসপত্রগুলো বন্ধ করার একটা উদ্দেশ্য যেমন যদি তার বদলে একটা ডিরেক্ট ভাউচার ইউজ করা হয় যে আপনি এই কলেজগুলোয় পড়তে পারবেন তার যে খরচ সেটা সরকার দেবে তার জন্য এত টাকার ভাউচার ইস্যু করলো তাহলে আপনি আর কোথাও সেটা খরচ করতে পারবেন না আপনি শুধুমাত্র কলেজে গিয়ে যদি সেই ভাউচারটা দেখান তাহলে সেই কলেজ থেকে বা স্কুল থেকে আর কি সেই টাকার ছাড় আপনি পেয়ে যাবেন বা সেই টাকাটা অটোমেটিক সরকার থেকে কেটে নেবে তার বদলে আপনারা পড়তে পারবেন অর্থাৎ এটা ভুলভাবে ব্যয় হচ্ছে না এরকম আরও ক্ষেত্রে যে আমাদের দেশে আমরা জানি দুর্নীতি প্রচুর রয়েছে তো এখন যদিও ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে টাকা তার ফলে দুর্নীতি কিছুটা কমেছে তাও সম্পূর্ণরূপে কমে কমেনি এখন অনেক ক্ষেত্রেই অনেক যে পাড়ার দাদা বা যারা আর কি রাজনৈতিক বিভিন্ন ক্রিয়াকর্মের সাথে যুক্ত অনেক ক্ষেত্রেই তারা বিভিন্নভাবে কাঠমানি খান সেটা আমরা খবরে বিভিন্নভাবে দেখতে পারি কিন্তু যদি এই যে ভাউচার ইস্যু করা হয় তাহলে কী হবে যখন পেমেন্ট হচ্ছে ডিরেক্ট ভাউচারের মাধ্যমে সেই যে ধরুন বাড়ি বানানো হচ্ছে তাদের বাড়ি বানানোর ক্ষেত্রে সেই ভাউচারের মাধ্যমেই সেটা ডিরেক্ট সেই ইয়ের কাছে পেমেন্ট চলে যাবে যারা আর কি যে কোম্পানি বাড়িটা বানালো বা যারা বাড়িটা বানালো তাদের কাছে এবং তাহলে যেটা হবে তাহলে এখানে যে ক্যাশ টাকা লিকুইড যে মানি সেটা ফ্লো হচ্ছে না তার ফলে যে মাঝখানে যে কেউ টাকা খাচ্ছে কমিশন নিচ্ছে সেই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো এই সমস্ত সুবিধার জন্য যাতে অর্থের গুলো সরকারি যে সমস্ত অর্থগুলো বিভিন্ন ভালো প্রকল্পের জন্য ব্যয় করা কথা সেগুলো যাতে খারাপভাবে ব্যয় না হয় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা সুবিধা যে এতে যে কোথায় কোন টাকা খরচ হচ্ছে সেটা আরও খুব ভালোভাবে হিসাব থাকবে যেহেতু পুরোটাই ডিজিটালি হবে তার জন্যই এই ইউরোপি আনা হলো এবং এই যে ইরুপি এটি তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু করেছে এবং এটি ডেভেলপ করতে এর বাইরে সাহায্য করেছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স এবং ন্যাশনাল হেলথ অথরিটি এই যে এর মধ্যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স এবং ন্যাশনাল হেলথ অথরিটি এরা কেন ঢুকেছে তার কারণ হচ্ছে সরকারের যে আইডিয়া সেটা হলো তারা যে ইরুপি সেটা ম্যাক্সিমামই ব্যবহার করবে যে সাধারণ মানুষ যাদের তাদের যে উন্নতির জন্য অর্থাৎ তাদের ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য এবং তাদের হেলথের উন্নতির জন্য এবং তার জন্য এই মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ন্যাশনাল হেলথ অথরিটি এদের দুজনকেই এর মধ্যে সংযুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রে আরেকবার যেটা ইউরোপি কিন্তু ডিজিটাল কারেন্সি নয় এটি শুধুমাত্র ডিজিটাল ভাউচার বলতে পারে আচ্ছা নরেন্দ্র মোদী যিনি এর উদ্বোধন করলেন ইনি ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী এবং এর বাইরে এনার যে ডিপার্টমেন্টগুলো এনার কাছে আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এজেন্সি ডিপার্টমেন্ট অফ স্পেস এবং এর বাইরে আদার্স বিভিন্ন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যেগুলো এখনও কোনো মন্ত্রীর হাতে অ্যালোকেট করা হয়নি এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটি দু সালে তৈরি হয় এবং যার যে ওনার সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত পরের প্রশ্ন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত রয়েছে এর সঠিক উত্তর হচ্ছে পাঁচশো মিলিয়ন টন এটা একটা হিউজ এবং এর সব থেকে বেশি আছে বিহারে যেখানে এখন অব্দি কোনো সোনা খনন করা হয় না তারপর রাজস্থান কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ একা বিহারেই আছে চল্লিশ পার্সেন্ট ভারতে সব থেকে বেশি সোনা যেখান থেকে খনন করা হয় সেটি হচ্ছে কর্ণাটকে মূলত কর্ণাটকেই এতদিন আমরা যা জানা ছিল যে ভারতে সোনা পাওয়া যেত তা কর্ণাটকের কোলার এবং হাড্ডি এই যে এই দুটো যে সোনার খনি এই দুটো কিন্তু খুব বিখ্যাত এবং পরীক্ষা এসে থাকে যে কোলার এবং হাড্ডি কোথায় অবস্থিত বা কোলার হাড্ডিতে কোন খনিজ পাওয়া যায় এবং পৃথিবীতে থেকে বেশি যে সোনা সেটি কিন্তু পাওয়া যায় চীনে পরের প্রশ্ন ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনামে কে বই রচনা করলেন এর সঠিক উত্তর হচ্ছে কুনাল বসু যেটি দু সালে প্রকাশিত হবে পেঙ্গুইন প্রকাশনী সংস্থার তরফ থেকে এবং এখানে কলেজ সমাজ রাজনীতি এবং সেই সময় ফ্যান্টাসি এই বিষয়ে বর্ণিত রয়েছে এই সাবেক আমরা যদি সম্প্রতি প্রকাশিত কিছু বইয়ের রিভিশন দিয়ে নেওয়া যাক তাহলে আকাশ রানি ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন ফর ওয়ান অ্যান্ড অল মেঘান মর্কেল হচ্ছে দ্য বেঞ্চ কালকি কোয়েসলিন এলিফ্যান্ট ইনডাউন শঙ্কর রাঠের লাইফ ইন্টার ক্লক টয়ার ভ্যালি রাস্কিন বর্ড অল টাইম ফেভারিট ফর চিলড্রেন প্রীতমোহন সিং মালিক সিকিম এ হিস্ট্রি অফ ইন্ট্রিগ্রিট অ্যান্ড অ্যালাইন্স সুনিতা দ্বিবেদী বুদ্ধ গাঙ্গারা অবতার সিং বাসিনহরু টিবেট অ্যান্ড চায়না সুইপ শঙ্কর মেনন ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান জিলো পলিটিক্স দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট নয়না গুপ্তা সাচকাহতো রবি শাস্ত্রী স্টার গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ বিক্রম সম্পদ সাবারকার এ কন্টেস্টেড লিগাসি পরের প্রশ্ন ভালগাড়ি ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কোন ভারতীয় এর সঠিক উত্তর হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে ব্র্যান্ডটি এটি ইটালির একটি বিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ড এবং প্রিয়াঙ্কা চোপড়া এর যে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো অর্থাৎ সারা পৃথিবীর সাপেক্ষে ইনি এটা প্রমোট করবেন বাকি অপশনগুলোর মধ্যে সচিন টেন্ডুলকার আন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি ইনি ডিজিট লাইফ ইন্স্যুরেন্স এবং এর বাইরে ভিভো এই দুটোরই ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং অক্ষয় কুমার ইনি হচ্ছেন মাই লাইফ ডিসকভারি সলিউশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্টের সাথে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ